সবাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি এই করোনার পরিস্থিতিতে তোমরা সকলে বাড়িতে আছো, সুস্থ আছো। এখন লকডাউন চলছে, বাড়িতে আমরা সকলেই গৃহবন্দী। আমিও বাড়িতেই ছিলাম, কিন্তু আজকে বিকেলে একটু বেরিয়েছি মাঠের দিকে। সাথে আছে মেঘনা, আমার একটা দাদার মেয়ে, আমাদের পাড়ারই। মেঘনা হাই করে দাও। হাই। এই দেখো মাঠের মধ্যে এসেছি বসতে। বাড়ি থেকে একটু বেরোলাম, মনটা একটু ফ্রেশ লাগছে। সময় সকলেই আমরা কম বেশি ডিস্টার্ব এবং অনেকেই আমাদের প্রিয়জনকে হারাচ্ছি, তো সেই ভালো দিনগুলির কথা আমাদের মনে পড়ছে। কবে যে সেই ভালো দিনগুলি ফিরে যাব। এরকমই এক ভালো দিনের গল্প তোমাদের সাথে করতে এসেছি। সেই গল্পটি হলো মার্চ মাসের প্রথম সপ্তাহের। তো চলো গল্পটা স্টার্ট করা যাক, সেই দিনটির কথা। আজ আমি যাচ্ছি আমার দিদির বাড়ি, আজকে ওখানে একটা পুজো আছে, চলো। স্টেশনে পৌঁছে গেছি, পুরো স্টেশন ফাঁকা। এই রোদ দুপুরে কে থাকবে কোথাও যাওয়ার জন্য? পুরো এক বছর পর আমি ট্রেনে চাপবো, এক বছর বাড়ি থেকে বেরোয়ও নি। এটা আমাদের স্টেশন। প্রচন্ড রোদ, আমার টিকিট কাটা হয়ে গেছে। আমার টিকিট না, ট্রেনের টিকিট কাটা। বন্ধুরা আমি এখন স্টেশনে বসে আছি, বর্ধমান স্টেশনে। তো ট্রেন আসতে এখনো 20 মিনিট দেরি আছে, কিছু শোনা যাবে। এখন ট্রেনে চেপে গেছি, কিছুক্ষণ পরেই ছাড়বে ট্রেন। তো জানালা ধারে সিট পেয়েছি, খুব এক্সাইটেড। তো আমি এখন কামারকুণ্ড স্টেশন পৌঁছে গেছি, এখান থেকে আর একটা ট্রেন ধরতে হবে, তারপরে আমার গন্তব্যস্থলে পৌঁছব। এখন ট্রেনে কিছু দেরি আছে, কিছুক্ষণ পরে আছে ট্রেন। প্রচন্ড রোদ, সাংঘাতিক অবস্থা। আমি এত অবাক হয়ে গেছি, ওরা আমাকে স্টেশনে আনতে চলে গেছে, ঠিক আছে এই বাচ্চাগুলো। আমি ভেবেছি এসে বেল বাজাবো, তারপর আসবে ছুটে ছুটে, কিন্তু এরা মানে এমনই বদমাশ চলে গেছে স্টেশনে আনতে। খুবই সারপ্রাইজ হয়েছি। তারপর ননি, এক বছর পর ওদের সঙ্গে দেখা হচ্ছে, আমার দিদি ছেলে মেয়ে। কেমন আছিস ননি? আসো না, বলো। ভালো। আমার যেন মন খারাপ করছিল নাকি? আম গাছে মুকুল এসছে, হ্যাঁ। তো এবার এরা বসে গেছে, আমি কি এনেছি সেটা দেখার জন্য, কারণ মাসি কি আনে সব সময় সব দেখতে পাচ্ছে। মন্ডা দিদির জন্য পাপড়, কুল, লজেন্স, এই দেখুন এটা তো একটা আঙ্গুর, আর এটা আমার মা পাঠিয়েছে দিদিকে দেওয়ার জন্য, সিম, গাছের সিম, ঠিক আছে। তোরা খুশি হয়েছিস? আমি খুব টায়ার্ড, সেই 11:30 সময় বেরিয়ে 3:30 পৌঁছলাম। এখন এদের সঙ্গে একটু মস্তি করবো, একটু রেস্ট নেব, নাকি শোনাই? হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন, বলেছ। হ্যাঁ শোনাই, কেমন আছো তুমি? হ্যাঁ হাঁপুত।
মিষ্টি সোনা কত বড় হয়ে গেছে দাদা 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 সোনাই লেবু গাছে তোল না ঘুরতে বেরিয়েছি আধ ঘন্টা রেস্ট করেছি মাত্র সোনাইয়ের বাইনা আমরা এখন ঘুরবো একটু রাস্তায় ঘাটে বাগানে সোনাই এই যে আমার বেস্ট ফ্রেন্ড কি নাম ওর স্নেহা হ্যাঁ স্নেহা একটু হাই করে দাও স্নেহা কিছু বলো আমরা এখন কালীপুরে ঘুরতে বেরিয়েছি এখন না আসিনি ঠাকুর কখন আসবে ঠাকুর আসলে সন্ধ্যা হবে ঠাকুর 5টা বাজবে আসতে হ্যাঁ 5টা বকুল আর মুকুল বলে এগুলোকে বকুল আমার মা বাজে মুকুল বলে বৃষ্টিও আসছে তাই জন্য পিমেরা বৃষ্টিও আসছে তাই জন্য পিমেরা নিজেদের খাবার তৈরি করতে আরম্ভ করে দিয়েছে আচ্ছা চলুন ঠান্ডা জায়গা খুব সুন্দর জায়গা আপনারা এলে আর যার ইচ্ছা হবে না বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আমি এই তিনটে বাচ্চাকে সাজিয়েছি দিয়ে তারপর নিজেও একটু সেজে নিয়েছি দিদিকেও শাড়ি পরিয়ে দিয়েছি তো আমরা এখন যাব ঠাকুর আসছে দেখতে তো আজকে একদিনেরই পুজো রক্ষাকালী পুজো আজকে রাতেই পুজো হবে এবং ভোরবেলায় ঠাকুর বিসর্জন হয়ে যাবে ওই দেখো পিছনে ওর চুলে এটা পরে দিয়েছি কেমন লাগছে সবাইকে দেখো 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 লাইক শেয়ার কমেন্ট আমার চুলটা ভালো লাগলে বেশি লাইক করবে আচ্ছা ফিলেটা গোলাপি
রাত দুটো আর খুব জোরে খিদে পেয়ে গেছে আমার সোনায় দুজনেরই। তো আমরা খেতে বসে গেছি, তো কি কি আছে দেখি। লুচি, আলুর দম, মিষ্টি, এটা হচ্ছে আজকে রাতের খাওয়া। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু শুতে হবে। খুবই টায়ার লাগছে, সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। ননি সোনায় একটু শুয়েছে, ঠাকুর বিসর্জন হবে ভোর 4:30 সময় প্রায়। তো আমি আর যেতে পারবো না মনে হয়, একটু ঘুমোতে হবে। ননি সোনায় কিন্তু যাবেই অবশ্যই। তো যদি আমি এই ভিডিওটা এখানেই শেষ করব, আমার গল্প বলা শেষ হয়ে গেছে। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর এখন এই পরিস্থিতিতে মাস্ক পরো, আমারও মাস্ক রয়েছে। মেঘনা চলে গেছে, ওর দাদুর সাথে সন্ধে হতে চললো। চলো আমিও বাড়ির পথে গুটি গুটি পায়ে রওনা হই। আশা করি আর সেই ভালো দিনগুলোই আবার যেন ফিরে আসে আমাদের জীবনে, এই কামনা রেখে এই ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।